এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব ভিডিও আপনারা ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব অ্যাপের মারফত ডিলিট কিভাবে করবেন। তাহলে ইউটিউব অ্যাপ থেকে আপনারা যদি ভিডিও ডিলিট করতে চান তাহলে প্রথমে আপনাকে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিতে হবে। তারপরে আপনাকে চ্যানেলে সাইন ইন করার পরে উপরে যে প্রোফাইল পিকচার আইকনটা দেখছেন তাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ইওর চ্যানেল বলে একটা অপশন চলে এসেছে, ইওর চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমি যদি ভিডিও ট্যাবে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ট্যাবে আমি ক্লিক করলাম, এখানে ভিডিওর যে ভিডিওটা আমি ডিলিট করতে চাই সেই ভিডিওর ডান দিকে যে তিনখানা ডট দেখতে পাচ্ছেন তাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু নিচে কোনো রকম ডিলিটের অপশন আসছে না। সুতরাং ডিলিটের অপশন যদি না আসে আপনারা ইউটিউব অ্যাপ থেকে ভিডিও ডিলিট করবেন কিভাবে, তাহলে সেটা করার জন্য আপনাকে কিন্তু এরকম করে করলে হবে না, সেটা করার জন্য আপনাকে প্রোফাইল পিকচার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইওর চ্যানেলে যাবেন এবং তারপরে আপনাকে যেটা করতে হবে একটু নিচের দিকে যাবেন, এখানে ম্যানেজ ভিডিওস বলে একটা অপশন আছে, ম্যানেজ ভিডিওতে ক্লিক করবেন। ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পরে আপনার ভিডিওগুলো এরকমভাবে চলে আসবে, যে ভিডিওটা আপনি ডিলিট করতে চান সেই ভিডিওর ডান দিকে দেখবেন তিনখানা ডট আছে তাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা তখন দেখতে পাবেন এখানে ডিলিট বাটনের অপশনটা নিচে চলে এসেছে, আপনাকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে এবং ডিলিটে ক্লিক করবেন, দেখবেন আপনার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এভাবে কিন্তু খুব সহজে আপনারা ইউটিউব অ্যাপ থেকে ভিডিও ডিলিট করতে পারবেন। সুতরাং ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেবো। ধন্যবাদ।